হাই এভরিওয়ান, আমি উজ্জ্বল সরকার। কোন এক্স এর এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা, প্রিভিয়াস ভিডিওটিতে আমি আলোচনা করেছিলাম বুটস্ট্র্যাপের কলাম ক্লাস সম্পর্কে। আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব বুটস্ট্র্যাপের গাটার ক্লাস সম্পর্কে। আমরা যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে গাটার্স এর ডেফিনেশনকে ফলো করি, তাহলে দেখতে পারবো যে গাটার্স আর দ্য প্যাডিং বিটুইন ইউর কলামস ইউজ টু রেসপন্সিবলি স্পেস অ্যান্ড অ্যালাইন কন্টেন্ট ইন দ্য বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেম। অর্থাৎ গাটার হলো রো ক্লাসের ভিতর কলামের মধ্যে দেওয়া প্যাডিং। বেসিক্যালি আমরা যদি কলামের মধ্যে প্যাডিং দিতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটি কলামের মধ্যে ইন্ডিভিজুয়ালি প্যাডিংকে ডিফাইন করতে হয়। কিন্তু আমরা যদি গাটারের সাহায্যে কলামের মধ্যে প্যাডিং দিই, তবে আমাদের প্রত্যেক কলামের সাথে ইন্ডিভিজুয়ালি প্যাডিংকে ডিফাইন করতে হবে না। তার জন্য শুধু রো ক্লাসের সাথে আমাদের গার্ডার ক্লাসকে ডিফাইন করলেই চলবে। এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই গার্ডার ক্লাস কীভাবে ইউজ করা হয় এবং গার্ডার ক্লাস কীভাবে কাজ করে কলামের মধ্যে প্যাডিং দেওয়ার জন্য। তার জন্য প্রথমে আমি গাটার্স ডট এসটিএমএল নামে একটি ফাইলকে আমাদের সাবলাইম টেক্সট এডিটরের মধ্যে ওপেন করে নিলাম, যার মধ্যে কন্টেইনার রো এবং কলাম ক্লাসের ডিপটেক পূর্বেই ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা যদি আমার পূর্বের ভিডিওগুলো ফলো করে থাকেন, তাহলে অবশ্যই জানবেন যে আমরা কন্টেইনার, কলাম এবং রো ক্লাসকে কেন আমাদের ডিপটেকের সাথে ইউজ করি। আর যদি আপনাদের এই সম্বন্ধে আইডিয়া না থাকে, তবে আমার পূর্বের ভিডিওগুলো অনুসরণ করতে পারেন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। এখানে আমি টোটাল 4টি গ্রিড নিয়েছি এবং প্রত্যেকটি গ্রিডকে যাতে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি, তার জন্য আমরা সিএসএস কোডের সাহায্যে প্রত্যেকটি গ্রিডের কালার আলাদা আলাদা রেখেছি। এখানে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে রো ক্লাসের ভিতর যে কলাম ক্লাসগুলো রয়েছে, ওই কলাম ক্লাসগুলির কন্টেন্টের ভিতর একটি রো ক্লাসের কন্টেন্ট থেকে অন্য রো ক্লাসের কন্টেন্টের মধ্যে একটি স্পেস শো হচ্ছে। তা বেসিক্যালি রো ক্লাসের ভিতর বাই ডিফল্ট একটা গ্রিড থাকে, তার জন্যে হরাইজন্টালি একটি কলাম ক্লাসের কন্টেন্ট থেকে অন্য একটি কলাম ক্লাসের কন্টেন্টের মধ্যে একটি স্পেস শো হয়। বাই ডিফল্ট এই গাটারটি প্রত্যেকটি গ্রিডের মধ্যে হরাইজন্টালি 1.5 RM অর্থাৎ 24 পিক্সেলের প্যাডিং দেয়, যা গ্রিডের উভয় পাশে 12 পিক্সেল করে হয়ে থাকে। তো আমরা যদি এই বাই ডিফল্ট প্যাডিংটিকে রিমুভ করতে চাই, তবে আমাদের রো ক্লাসের সাথে একটি গ্রিড জিরো ক্লাস দিতে হবে। যেমন আমি এখানে রো ক্লাসের সাথে জি জিরো একটি ক্লাস দিয়ে দিলাম, তাহলে দেখতে পারবো যে আমাদের এখন এই যে প্যাডিংটি ছিল সেটি আর শো হচ্ছে না। এখানে আপনারা দেখতে পারবেন যে গাটারের ভ্যালু কোথার জন্য আমরা কতটুকু স্পেস পেতে পারি। যেমন এখানে যদি গাটারের ভ্যালু জিরো হয়, তবে আমরা স্পেস পাবো 0 RM, এবং গাটারের ভ্যালু যদি 1 হয়, তবে আমরা স্পেস পাবো 0.25 RM। 1 RM মিন্স 16 পিক্সেল, তাহলে 0.5 RM হবে 4 পিক্সেল। এই 4 পিক্সেল আমাদের কলামের উভয় পাশে ডিভাইড করে নেবে, তো উভয় পাশে আমরা 2 পিক্সেল করে পাবো। আর গাটার ক্লাসের সাথে ভ্যালু যদি 3 থাকে, তবে আমরা স্পেস পাবো 1 RM অর্থাৎ 16 পিক্সেল, যা কলামের উভয় পাশ থেকে 8 পিক্সেলের করে প্যাডিং দিয়ে দিবে। এখানে প্রত্যেকটি কলামের মধ্যে হরাইজন্টালি প্যাডিং আসার সাথে সাথে প্রত্যেকটি কলামের মধ্যে ভার্টিক্যালি মার্জিনও চলে এসেছে। যদি আমরা গার্ডার ক্লাসের সাথে তার ডাইরেকশন ডিফাইন না করি, তবে ওই গার্ডার ক্লাসের জন্য হরাইজন্টালি প্যাডিং আসার সাথে সাথে প্রত্যেকটি কলামের মধ্যে ভার্টিক্যালি একটি মার্জিনও চলে আসবে, যা একটি কলাম থেকে অন্য কলামটিকে ভার্টিক্যালি দূরে সরিয়ে দেবে। যেমন আমি এখানে প্রত্যেকটি ক্লাসের মধ্যে শুধু হরাইজন্টালি প্যাডিং রাখতে চাই, তার জন্য আমি গার্ডার ক্লাসের সাথে তার ডাইরেকশন এক্স দিয়ে দিলাম। এক্স মানে এক্স ডাইরেকশনকে বোঝাই, যার জন্যে আপনারা দেখতে পারবেন যে এখন শুধু প্রত্যেকটি ক্লাসের মধ্যে হরাইজন্টালি প্যাডিংকে শো করাবে। আমরা যদি আলাদা আলাদা স্ক্রিনের জন্য গার্ডার ক্লাসের ভ্যালু আলাদা আলাদা রাখতে চাই, তবে ওই গার্ডার ক্লাসের সাথে তার স্ক্রিনের ক্যাটাগরিও দিতে হবে। যেমন আমি এখানে লার্জ স্ক্রিনের জন্য যদি গার্ডার ক্লাসের ভ্যালু দিতে চাই, তবে গার্ডার ক্লাসের সাথে লার্জ ক্যাটাগরি দিয়ে তারপর গার্ডারের ভ্যালু দিতে হবে, এবং স্মল স্ক্রিনের জন্য স্মল ক্যাটাগরি দিয়ে তারপর গার্ডারের ভ্যালু দিতে হবে। যেমন আপনারা এখানে দেখতে পারবেন আমাদের স্ক্রিনের ওয়েট যখন 990 পিক্সেলের থেকে বেশি, তখন আমাদের এই কলামের উভয় পাশে প্যাডিং থাকে 24 পিক্সেল। কিন্তু যখনই ওই স্ক্রিনের ওয়েট 990 পিক্সেল থেকে কমে যায় অর 990 পিক্সেলের সমান হয়ে যায়, তখন কলামের ওয়েট 4 পিক্সেল করে হয়ে যায়। কারণ আমরা গার্ডার প্রপার্টির সাথে লার্জ স্ক্রিনের জন্য ভ্যালু ইউজ করছি 5, এই 5 ভ্যালুর জন্য আমরা কলামের মধ্যে স্পেস পাচ্ছি 3 RM অর্থাৎ 48 পিক্সেল, যা উভয় পাশ থেকে 24 পিক্সেল করে হয়ে যাচ্ছে।
কিন্তু যখনই আমাদের স্ক্রিনের ওয়েট স্মল স্ক্রিনের মধ্যে চলে আসছে তখনই ওই প্যাডিংয়ের সাইজও কমে যাচ্ছে। বন্ধুরা, আমাদের গাটার্সের মাধ্যমে ভার্টিক্যাল ডাইরেকশনে কলামের মধ্যে স্পেস দেওয়ার জন্য জিওআই ক্লাসকে ইউজ করি। যদি আমরা গাটার্সের জিওআই ক্লাসকে ইউজ করি তবে প্রতিটি কলামের উপরে একটা মার্জিন চলে আসে। যেমন আমি এখানে জিওআই ক্লাসের সাথে ভ্যালু ইউজ করেছি 3, এই 3 ভ্যালুর জন্য গাটার্স 1.5 rem মার্জিন দিবে, অর্থাৎ 24 pixels মার্জিন দিবে, যা কলামের আপার সাইডে হবে। এক্ষেত্রে মার্জিনটি কলামের উভয় পাশে ডিভাইড করে নেবে না। জিওআই ক্লাসের জন্য যে মার্জিনটি পাওয়া যায় তা শুধু কলামের আপার সাইডের জন্যই হয়ে থাকে, এবং আমরা যদি জিওআই ক্লাসের ভ্যালু বাড়াই তবে আমাদের কলামের মধ্যে মার্জিনের পরিমাণও বেড়ে যাবে। আমরা যদি ইন্সপেক্টের মাধ্যমে কোনো একটি কলামকে টার্গেট করি তাহলে দেখতে পাবো যে কলামের উপরে 48 pixels মার্জিন, কারণ আমরা জিওআই ক্লাসের সাথে ভ্যালু দিয়েছি 5। এই 5 ভ্যালুর জন্যই কলামের আপার সাইডে 48 pixels মার্জিন শো হচ্ছে। তো আপনাদের মধ্যে কোশ্চেন আসতে পারে, আমরা যে এখানে স্পেসগুলো দেখতে পাচ্ছি কলামের মধ্যে, তো সেই কলামের স্পেসগুলি নিচের কলামের স্পেস, তো উপরের কলামের স্পেস কোথায়? তো বেসিক্যালি আমরা যখন গাটার ক্লাসকে ইউজ করি তখন প্রতিটি কলামের মধ্যে মার্জিন দেওয়ার সাথে সাথে রোয়ের মধ্যে সমান পরিমাণ মার্জিনকে মাইনাস করে দেয়, যার কারণে উপরের কলামের যে আপার সাইডের মার্জিনটি ছিল সেটি রোয়ের সমান পরিমাণ মার্জিনে কভার করে নিচ্ছে, যার কারণে উপরের কলামের মার্জিনটি উপরের সাইডে শো হচ্ছে না। যেমন আমরা যদি এখানে রো ক্লাসকে ইন্সপেক্টের মাধ্যমে টার্গেট করি তাহলে দেখতে পারবো যে রো ক্লাসের মধ্যে গাটার ওয়াইয়ের সাথে ইনটু -1 করা আছে, যার জন্যে রো ক্লাসের মধ্যে সমান পরিমাণ গাটার মাইনাস হয়ে যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুই। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।